সনাতন ধর্মের মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মীয় গ্রন্থ মতে দ্বাপর যুগের ভাদ্র মাসের অষ্টমী তিথিতে মথুরা নগরীতে অত্যাচারী রাজা কংসের কারাগারে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। বন্দী দেবকী ও বাসুদেবের বেদনাহত ক্রোড়ে যার আবির্ভাব বলা হয়। এদিকে দিবসটি উপলক্ষে জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ আয়োজন করেছে চার দিনব্যাপী অনুষ্ঠানমালার। বুধবার মহাজন্মাষ্টমী উপলক্ষে শহরের গোলদিঘির পারে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হয়। জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল নাজিরের সভাপতিত্বে এবং সহসভাপতি দীপক দাস ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ শর্মার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সাংসদ সাইমুম সরোয়ার কমল। অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। সংবর্ধিত অতিথি ছিলেন নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা পুলিশ সুপার মাহফুজুল ইসলাম সহ আরো অনেকে। এ সময় আলোচনায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান এবং একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলের সহযোগিতা কামনা করেন। আমাদের স্বাধীনতার মহান স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আমাদের যে 30 লক্ষ শহীদ মহান মুক্তিযুদ্ধে আত্মহত্যা দান করেছেন, তাদেরও লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। আপনারা যারা আমাকে এখানে দাওয়াত করেছেন, আপনারা অন্য ধর্মের, আমি আরেক ধর্মের মানুষ। এখানে এক ধর্মের মানুষ আরেক ধর্মে যায়নি, বরং এক ধর্মের মানুষ আরেক ধর্মকে, উভয় পক্ষকে সম্মান জানিয়েছে। এটাই হচ্ছে পৃথিবীর নিয়ম, এটাই হচ্ছে কি আমাদের রাষ্ট্রের তত্ত্বে আমাদের পলিসি। আজকে তার এই জন্মতিথিতে আমি সকল এখানে উপস্থিত এবং এখানে যারা নেই সনাতন ধর্মের কিংবা সনাতন ধর্মের বাইরে যারা, প্রত্যেককে আজকের এই জন্মতিথিতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। পরবর্তীতে অতিথিবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী বিপুল সংখ্যক নরনারীর অংশগ্রহণে ঢাক ঢোল ও নানা বাজনা যোগে বিশাল শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সায়ন্তন ভট্টাচার্য, টিটিএন, কক্সবাজার।